আর পোষা পাখি। সবার মাঝে আছে না একটা পাখি, ভিতরেই থাকে, এ পাখিরকে আমি চিনি, পাখির সঙ্গে আমার সম্পর্ক থাকতে হবে, তবে সম্ভব ওই পাখি যেদিন আমার খাঁচা ছেড়ে চলে যাবে হয়তো আমাকে বন্ধু হিসেবে বলে যেতে পারে যে আমি চলে যাব। বন্ধুত্ব করলে সময় বাড়ানো যেতে পারে, অনেক ঊর্ধ্বের বিষয়। আমার পোষা পাখি উড়িয়া যাবে, প্রাণ সাজনি একদিন ভাবি না মনে সাবান সাম ভাবি না মনে। আমার পোষা পাখি উড়িয়া যাবে, পানস ভাবি নাই মনে, দরদরে ভাবি নাই মনে। থাকত পাখি সোনারি খাঁচায়, কত কি বলি তো আমার, আই বসে রূপারি আড়াই, ফটিকে রং বাটি ভরে আমি খাওয়াইতাম থরে থরে গো, ওরে ফটি কেরো বাটি ভরে রে খাবাইতাম স্তরে থরে রে, ও তো পাখি বসে আন মানে ওরে খেত পাখি বসে আন মানে ভাবি না একদিন ভাবি। আমার পোষা পাখি উড়িয়া যাবে, পানস যদি একদিন ভাবি নাই মনে, দূরদূরে ভাবি না। ওরে জংলা পাখি করলো সর্বনা, আমি করি হাই হুতা আজ কোন বনে করি তার তালা, আর জংলা পাখি করলো সর্বনা হাই হুতার
বনের পাখি বনে গেল হৃদয়ে মোর দাঘা লগো ও ওরে বনের পাখি বনে গেল আমার পোষা পাখি উড়িয়া গেল প্রাণর সাজনী কি ভাবি নাই মনে দুরুদিনে ভাবি তবু পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মত শোক ও তাদের জল সারদন গনে পাখি তারে আপন বলে হরে তারে দাখি রে ও বসে বিজনে ভাবি না একদিন ভাবি না মনে আমার পোষা পাখি ইয়া যাবে পানস মনে একদিন ভাবি নাই মনে প্রেসতি আমাদের মাঝে অনেকগুলান ইউটিউব চ্যানেল আসছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলব বাবা বসো আমাদের আজকের খালেকিয়া দরবার শরীফে যে গুরু ভক্তের গান আলোচনা আলোচিত হয়েছে এই আলোচনা গান তথ্য ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র গুরু মুর্শিদ ধরা তরিকার মানুষ যারা তাদের জন্য প্রযোজ্য কি কারণ মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর মুর্শিদের ভক্তের মধ্যে থাকতে পারে অভক্তের জন্য কিন্তু কাবাঘর হইতে পারে আপনাদেরকে বলছি এই গানগুলান যারা তরিকাকে ভালোবাসে পীর মুর্শিদ ধরেছে ভক্ত হয়েছে তরিকার ব্যানারের যারা তাদের জন্য প্রযোজ্য এই বিষয়গুলান অন্যেরা যারা কি আমাদের এই গানগুলান দেখে
আপনাদেরকে যে বাধ্যতামূলক মেনে নিতে হবে এমন কোনো আমরা দাবি করি না, কারণ এটা প্রেমের ব্যাপার। আপনার প্রিয় মানুষকে আপনি কি দিয়ে ভালোবাসবেন, কি করবেন, বিষয়টা আপনার পার্সোনাল। তাই আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম, আর আমার ভালো লাগে আপনাদের কাছ থেকে তো আমরা কোনো অর্থ চাই না, একটু ভালোবেসে আমাদেরকে আপনাদের সঙ্গে রাখবেন। সারা বিশ্বে আমাদেরকে স্প্রেড আউট করে দিচ্ছেন, অ্যাপ্লাই করতেছেন, কি যেন বিশ্ব মানব সমাজের একটু হলো কল্যাণ বা ভালো হয়, তবে আমাদের গান গাওয়া গাওয়ানো এই মাহফিলটা সার্থক হবে। দয়া করে বলবো, যে তরিকায় আমরা করি না কেন, আমরা যেন কাউকে আঘাত না দিই, আল্লাহর আইনকে মেনে নেব, মানব, রাসুলের নির্দেশ মতো চলব, কি বলেন, পীরের কাছে জ্ঞানের শিক্ষা নেব, একে অপরের পাশে থাকব, কেউ কারো অমঙ্গল করব না, সকলকে ভালোবাসব, এটাই হোক আমাদের সফল সাধনা। এত সুন্দর আয়োজন যেনারা করেছিলেন, ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা অনেক অনেক ভালো মানুষ, তাই আয়োজনটা অনেক ভালো লেগেছে। আল্লাহর কাছে প্রার্থনা করব, হাশর ও কিয়ামতের দিন দুজককে ভয় করি না, বেহেস্ত আশা করি না, আমার এই মানুষগুলোর সঙ্গে যেন সেদিন আমাদের হাশর কিয়ামত হয়। শিল্পী, 60 বছর ধরে আমার দয়াল চাঁদকে আমি হারিয়েছি, যেদিন থেকে হারিয়েছি কোনো কথার দ্বারা কোনো কর্ম আচরণ দ্বারা আমি আর কাউকে আঘাত দিতে পারি না, কারণ যত আঘাত আমার মধ্যেই আছে আমি আর কাউকে কি আঘাত করব। তথাপিও ভালোবেসে কিছু কষ্ট যদি পেয়ে যাও, ভালোবাসার দ্বারাই সেটা যেন মেনে নিও। চমৎকার শব্দযন্ত্র, সাউন্ড সিস্টেম আমার কাছে ভালো লেগেছে। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আপনাদের প্রচেষ্টা ভালোবাসা অনাদি অনন্তকাল ধরে বিশ্ব সমাজে নেটের মাধ্যমে থেকে যাবে, তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজনের যিনি সভাপতি ছিলেন, এখানে চেয়ারম্যান মেম্বার নেতৃমণ্ডলী অনেক এসেছিলেন, অনেক সুধী সমাজের আগমন ঘটেছিল, আমার ভাণ্ডারী তরিকার ভাইকে আমরা পেয়েছি, আমার অনেক ভালো লেগেছে, এক গুরু জগৎময়, তাদেরকে ভালোবাসা ধন্যবাদ জানিয়ে, আমার মা ও বোনেরা যারা ছিলেন তাদেরকে ভালোবাসা দিয়ে, উভয় দলের তাল সঙ্গীত, আমি মনে করি না যে এইটা শিল্পীর দল আর এইটা আমার দল, আমার দুই দলই আমার, আমিও তাদের, এই কামনা ব্যক্ত করে হয়তো আমি সুযোগ সুবিধা আর পরে পাব না, আর সময়ও নেই, সেই শুভকামনাই আবার নতুন বছরের সামনের দিন যেন এই মধুর মিলন কি আমরা আবার পেতে পারি বা পাই, সে আশা কামনা ব্যক্ত করে সর্বচরণে প্রেম ভক্তি রেখে সবার প্রতি সালাম জ্ঞাপন, আসসালামু আলাইকুম, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা, জয় হোক সকলের মনের আশা।